নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সম্পূর্ণ নতুন। মটর ডাল দিয়ে পাট শাক আর এই পাট পাতারই বড়া, সেটা দেখুন আমি কিভাবে রান্না করছি। দেখুন, এই হচ্ছে পাট শাক, পাট পাতা। এই পাট পাতা দিয়ে আমি ডাল রান্না করব, পাট পাতা দিয়ে আমি বড়া করব। এই পাট পাতা দিয়ে কিভাবে আমি বড়া তৈরি করব আর ডাল রান্না করব সেটা আপনি দেখুন। এই পাট পাতা করতে লাগবে মটরের ডাল, আপনাদের দেখাচ্ছি কী কী লাগবে। এই পাট পাতাটা প্রথমে আমি কেটে নেব, বেছে নেব, শুধু পাতাটা নেব, এই ডাটিগুলো সব ফেলে দেবো। এই পাতার যে শিরাটা পেছনে দেখছেন, এই পাতার এই শিরাটাও ফেলে দেবো, শুধু খালি পাতাটা নেব। এই পাতাটা দিয়ে আমি কেটে ডালে করব, মটর দিয়ে ডাল দিয়ে পাট পাতা। আর ভীষণ ভালো খেতে লাগে, পুরো খাওয়ার সময় বাটি ভরে দিলে থালা ভর্তি ভাত ওই শাক দিয়েই খাওয়া হয়ে যাবে, এত সুন্দর রেসিপি এটা। এই রেসিপিটা দেখুন, দেখলে আপনি বুঝতে পারবেন, আপনারা বাড়িতে করে ট্রাই নেবেন যে এটা কত ভালো হয়, কত সুন্দর হয়। এবার দেখুন আমি প্রথমে শাকটা রেডি করে নেব। এই পাতাগুলো, শাকের পাতাগুলো আমি সব বেছে নিয়েছি, বেছে নিয়েছি এইভাবে। এই প্রত্যেকটা পাতার এই মাঝখানের যে ডাটিটা, ডাটিটা ফেলে দিয়েছি, ওটা খুব শক্ত হয় সেই জন্য এই ডাটিটা এরকম প্রত্যেকটা পাতা ফেলে দিয়েছি। দেখুন, এই দেখুন একটা ভাঁজ হয়ে গেছে, এই রকমভাবে প্রত্যেকটা পাতা আমি বেছে একটা একটা করে আর এরকমভাবে করে নিয়েছি সুন্দর করে। এবার আমি এখান থেকে খানিকটা রেখে দেবো বড়া করার জন্য, আর খানিকটা একদম মিহি করে কুচো কুচো করে কেটে নেব, সেটা হচ্ছে পাটের ডাল করার জন্য। আমি শাকটা কেটে নিয়েছি কুচো কুচো করে, আমার এই মটরের ডাল দিয়ে পাট পাতা করতে লাগছে মটর ডাল 200 গ্রাম। এখানে আছে রসুন, একটা বড় সাইজের রসুন আমি ছাড়িয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আমি লাল রঙে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য, আর কালো চিনি। আপনারা যারা রসুন খাবেন না মনে করবেন, যারা রসুন নিরামিষভাবে যদি রান্না করেন, রসুন ছাড়া করতে হলে তখন আপনি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই করতে পারেন। আমি রসুন দিয়েই করব, আমি আজকে আর কালো জিরে দেব না। আপনাদের এটা বলে রাখলাম এই জন্যই যে রসুন ছাড়াও এটা করা যায়, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই করবেন, সেটা যতটা নিরামিষ মতো হবে। কিন্তু যদি আমি রসুন দিয়ে করি সেটা আরও খেতে স্বাদটা বাড়িয়ে দেয়, সেই জন্য আমি রসুন দিয়েই করব আজকে। আচ্ছা, এবার আমি প্রথমে ডালটা আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব, মটর ডালটা সিটি দিয়ে নেব। প্রথমে আমি কড়াতে তেল দিলাম, তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে রসুনের এগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি, স্লাইস করে কেটে নেওয়াতে এগুলো আমি কড়াতে দিয়ে দেব। রসুনটা ভাজা হয়ে গেছে, আমি লঙ্কা দুটো দিয়ে দিলাম, ঝালটা পরিমাণ মতো আপনারা দেবেন, যে যেরকম খায় ঝাল সেই অনুযায়ী আপনারা ঝাল দেবেন। আমি এবার এই শাকটা পেটে তুলে রেখেছিলাম, এই শাকটা আমি দিয়ে দিলাম, শাকটা আমি ভেজে নেব, ভেজে নিয়ে মতো নুন হলুদটা দিয়ে দেবো, একটু ভাজা হবে। ডালটা সেদ্ধ করে তুলে রেখেছি। আচ্ছা, শাকটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু নুন দেবো আর একটু হলুদ দেবো, কিচ্ছু লাগে না, একদম সাধারণভাবে এটা আপনি রান্না করবেন, সিম্পল একদম। আর দেবো হলুদ,
হলুদটা দিচ্ছি এক চামচ আর একটু দেব কারণ এর মধ্যে আমি ডাল দেব ডালটার পরিমাণে আমি হলুদটা দিয়ে দিলাম বড় বড় চামচ এক চামচ ঠিক আছে এটা মাখিয়ে নিচ্ছি দেখুন নুনটা দেওয়ার সাথে সাথে শাকটা একদম ভালো কমে গেছে একদম হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দেব ডালটা আমি প্রেশার কুকারে সিটি দিয়ে রেখেছিলাম সিটি দিয়ে এই ডালটা রেখেছি দেখুন পুরোটা ফাটাইনি অর্ধেক ফাটিয়েছি ডালটা পুরো হাফ ফাটিয়েছি একদম মাপ মতো এটা শাকটা ডাল দিয়ে পাট শাকের ডাল দেখুন এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে আমাকে আমার আমার ইউটিউব চ্যানেলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আচ্ছা আপনারা যদি মনে করেন মিষ্টি দেবেন দিতে পারেন আমি সামান্য মিষ্টি দিই আপনারা বেশি দিতে পারেন যে যেরকম মিষ্টি খান নুন খান সেটা আপনারা পরিমাণ মতো দেবেন এবার দেখুন আমার এই জিনিসটা কত সুন্দর লাগবে খেতে পূর্ব বাংলার লোকেরা সব কিছুতে মিষ্টি খায় না সমস্ত রকম রান্নাতে মিষ্টি দেয় না আর এই পশ্চিমবঙ্গের মানুষেরা সব কিছুতে একটু মিষ্টি দেয় আচ্ছা কিছু জিনিস এমনই রেসিপি রয়েছে যেগুলোতে একটু মিষ্টি দিলে ভালো লাগে নিরামিষের রেসিপিতে একটু মিষ্টি দিতে হয় সেই কারণে আমি একটু সামান্য হাফ চামচের আন্দাজে একটু মিষ্টি দেব মিষ্টি দিলাম দেখুন অপূর্ব খেতে অপূর্ব স্বাদ এত সুন্দর ভালো খেতে এত সুন্দর একটা রেসিপি আপনাদের যদি ভালো লাগে আপনারা বাড়িতে একবার রান্না করে দেখে খাবেন ভীষণ ভালো লাগবে এই হচ্ছে আমার মটর ডালের পাট পাতা দিয়ে মটর ডাল এই পাট পাতার মটর ডাল এবার আপনাদের সামনে আমি নিয়ে আসবো পাট পাতার বড়া সেটা কিভাবে করতে হয় সেটা আপনারা এবার দেখে নিন পাট পাতার বড়া এবার দেখে নিন আমার পাট পাতার বড়া করতে কী কী লাগছে পাট পাতার বড়ার প্রথমে আমি পাট পাতাগুলো রেখে দিয়েছিলাম যে কটা পাট পাতা এই যে এইভাবে মধ্যে শিরাগুলো ফেলে সুন্দর করে সাজিয়ে নিয়েছি পাতা শিরাগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে এইভাবে প্রত্যেকটা পাতা সাজিয়ে রেখেছি আর লাগবে মটর ডাল মটর ডাল করেছি মটর ডালের সিদ্ধ করা ডালটা আমি খানিকটা রেখে দিয়েছিলাম এই যে মটর ডালের সিদ্ধ করা ডাল আর লাগছে সামান্য এটা একটু টাইট করার জন্য একটু দেব ময়দা দু চামচ এই ময়দা আর দেব নুন হলুদ সর্ষের তেল আমি এই ময়দাটা একটু পরিমাণ মতো দিয়ে নিলাম তার সাথে দেব একটু সামান্য পরিমাণে লঙ্কা দেব লঙ্কা ঝালটা যার যেরকম খায় সেরকম আর তারপরে দেব একটু সামান্য নুন দেব পরিমাণ মতো হলুদ দেব দিয়ে এবার এটাকে মেখে নেব মেখে নিয়ে তারপরে আমি এখানে একটু মিষ্টি দিলাম মিষ্টিটা নাড়িয়ে নেব তেল গরম হয়ে গেছে আমার এবার আমি এই পাতাগুলো দেব পাতাগুলো এরকমভাবে চিবিয়ে নিচ্ছি দেখুন
দেখুন প্রত্যেকটা বড়া পাতা শেপে হবে, পাতাগুলো এরকম করে সুন্দর করে সাজিয়েছি একটা একটা লেয়ার করে, প্রত্যেকটা পাতার ভিতরে একটু করে এই মটর ডালের পেস্ট যেটা আছে যে আমি করেছি তৈরি সেটা আমি দিয়ে দিয়েছি। এবার এটা আমি উল্টে দেবো, উল্টে দিলাম, এটা উল্টে দেওয়ার পরে আমি একটু করে ওর মধ্যে ফুটো করে দেবো যাতে এর ভেতরটা কাঁচা না থাকে, সেই জন্য এভাবে দিলাম। দেখুন ফুলে উঠেছে বড়াগুলো, ভিতরে কাঁচা অংশগুলো ভাজা হয়ে যাবে ফুটো করে দিলে। বড়াগুলো ফুলে উঠেছে, এদিক ওদিক উল্টে পাল্টে নিলাম যাতে ভিতরটা কাঁচা না থাকে। একটু কম আছে করতে হবে, ভেতরটা ভাজা হবে তো, জোরে দিয়ে দিলে সেটা ওপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, সেই জন্য আমি একটু আস্তে দিয়ে মিডিয়াম ফ্লেমে করছি। এই বড়াগুলো এবার আমার হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এই আমার মটর ডাল পাট শাকের, আর এই দেখুন আমার এখানে মটর ডাল দিয়ে পেস্ট করে আমি এই পাট শাকে বড়া করেছি। আমার আজকের এই রেসিপি দুটোই শেষ, একটা পাটের ডাল আর একটা পাট পাতার বড়া। আমার এই মটর ডালের পাট শাক আর এই হচ্ছে আমার মটর ডাল পেস্ট করে আমি এটা পাট পাতা দিয়ে বড়া করেছি। এই আমার আজকের রেসিপি।